সংখ্যালঘু সেলেট ডাকা কর্মী সভায় এসে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শান্তনু ঠাকুরকে জোড়াফুলের প্রার্থী হয়ে মতুয়াদের অধিকারের কথা বলতে হবে দাবি জয়প্রকাশের। সিএএ না হলে সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া সমাজে মুখ দেখাতে পারবেন না, সামনে ওনার সমূহ বিপদ। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে জোড়াফুলের প্রার্থী হয়ে মতুয়াদের অধিকার নিয়ে সরব হতে হবে। মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী সভায় এসে একথাই বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন গোবরডাঙ্গা পৌরসভার টাউন হলে কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভা শেষে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে আক্রমণ করেন জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি এদিন তিনি দাবি করেন অনেক বিজেপি নেতা কর্মী বিপদ বুঝে তৃণমূলের সাথে যোগাযোগ করছেন, জায়গা রাখার কথাও বলছেন। বিজেপির অনেকেই বিপদ বুঝে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, জায়গা রাখার কথা ভাবছে। কারণ যদি সিএএ না হয় তাহলে শান্তনু ঠাকুরের সমূহ বিপদ, মুখ দেখাতে পারবেন না মতুয়া সমাজে, তখন কি করবেন? তখন ওই সিএএ কেন হয়নি? কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় তিনি সব থেকে বেশি মুখর হবেন এবং তখন আশ্রয় নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং জোড়াফুলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে মতুয়াদের অধিকারের কথা তখন বলবেন, সেটার জন্যই তিনি প্ল্যান করছেন বলেই যোগাযোগ। এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও মুখ খোলেন জয়প্রকাশ। তিনি বলেন দুর্নীতির অভিযোগ করলেই হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে। পৃথিবীর এমন কোন সভ্যতা নেই যেখানে চোর ডাকাত নেই। দুর্নীতির অভিযোগ করলেই তো হলো না, সেগুলো প্রমাণ করতে হবে এবং প্রশাসন আছে, প্রশাসন সেইগুলো দেখছে। একটা কথা আপনাদের বলি, পৃথিবীর মনুষ্য সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত এমন কোন সমাজ দেখা যায়নি যেখানে একজনও চোর নেই, একজনও ডাকাত নেই। তৃণমূল কংগ্রেস যেটা ঘোষণা করেছে যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। জয়প্রকাশ মজুমদারের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন জয়প্রকাশবাবু নিজে কোন জায়গায় দাঁড়িয়ে তিনি নিজেই জানেন না, তার কথার কোনো মূল্য নেই। এখন কপাল চাপড়াচ্ছেন ডুবন্ত জাহাজে কেন উঠতে গেলাম, তার কথা কেউই শোনে না। এই যে ঠুনকো কথা, এর কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? জয়প্রকাশবাবুর নিজেরই কোনো গুরুত্ব নেই, কারণ নিজেই এখন কপাল চাপড়াচ্ছে যে আমি এই ডুবন্ত জাহাজে কেন উঠতে গেলাম। তাই ওনার কথা কেউ শোনেন না, ওনার কথা কেউ শোনেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।